হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমি পৃথিবীর উপর চাঁদ উল্কায় মিসাইল ফেলে দেখব, এই জিনিসগুলো পৃথিবীর উপর ঠিক কতটা ক্ষতিকর। প্রথমেই আমরা চাঁদকে পৃথিবীর উপর ফেলে দেখব। ভাই, এক নিমিষে পৃথিবীটা শেষ হয়ে গেল। পাশে দেখতে পারতেছেন উপরে যে কত মিলিয়ন, 7.374 মিলিয়ন মানুষ জীবিত রয়েছে এখনও। দেখুন, এক নিমিষে সব শেষ হয়ে যায়। যদি আমাদের উপর সত্যি চাঁদ এসে পড়ে আমাদের পৃথিবীতে, আমরা সবাই এক নিমিষে শেষ হয়ে যাব। পৃথিবীর একটা সাইড পুরো সূর্যের মতো উত্তপ্ত হয়ে গেছে। এখনো পৃথিবীতে 3 বিলিয়ন মানুষ জীবিত রয়েছে, বাকি 4 বিলিয়ন মানুষ মারা গেছে। পৃথিবী ঠিক যে জায়গায় চাঁদটা এসে পড়েছে, দেখুন ভিতরে কি উত্তপ্ত হয়ে গেছে। এই বিশাল মহাবিশ্বের মধ্যে পৃথিবীটাকে এখন সূর্যের মতো দেখা যাচ্ছে। এখন পৃথিবীর উপরে ছোট ছোট কিছু উল্কা ফেলে দেখবো কিরকম হয়। ছোট ছোট উল্কায় তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু বড় একটা উল্কা ফেলে দেখবো কিরকম হয়। বড় একটা উল্কা ফেলার পরে পৃথিবীটা, এটা একটা 3D অ্যানিমেশনের গেম। এখন একটা ব্ল্যাক হোল পৃথিবীর উপর দিয়ে দেখি ঠিক কতটা ক্ষতি হয়। এটা কি চাঁদের থেকে বেশি ক্ষতি হবে না চাঁদের থেকে কম ক্ষতি হবে, সেটাই দেখার বিষয় এখন। এইটা চাঁদের থেকে কম ক্ষতি হয়েছে। এখন ঠিক যে জায়গায় চাঁদ ফেলেছিলাম সেখানে একটা রকেট দিয়ে দেখবো কিরকম হয়। রকেটটা, এটা স্পেস রকেট। পৃথিবীটা পুরো উত্তপ্ত হয়ে গেছে, রকেট আসতেছে, দেখা যাক। আরেকটা রকেট, দুইটা রকেট একসাথে দিয়েছি, দেখি কি হয়। ও ভাই, একসাথে দুইটা গেল। এখন পর্যন্ত কিছু হইতেছে না কেন ভিতরে। ও ভাই, বুম ভাই, পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো তফাৎ আমি দেখতে পারতেছি না। দুইটাই সেম উত্তপ্ত হয়ে রয়েছে। ভাই, যে রকেটটা ফার্স্টে ছাড়ছিলাম সেটা পৃথিবী ভেদ করে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। ভাই, কতটা শক্তিশালী এই রকেটগুলো, ভাই স্পেস রকেটগুলো কতটা শক্তিশালী, পৃথিবী ভেদ করে অপর দিক দিয়ে বেরিয়ে গেছে গা। এখন পর্যন্ত পৃথিবীটা 88% মানুষ জীবিত রয়েছে। 3 বিলিয়ন আর 381 মিলিয়ন মানুষ এখন পর্যন্ত জীবিত রয়েছে। এটা সূর্য নাকি পৃথিবী কিছুই বুঝতে পারতেছি না এখন। এদিক থেকে দেখলে পুরো সূর্য সূর্য লাগতে, পাশ দিয়ে চাঁদ বেরিয়ে যেতেছে।